हाय एवरीवन वेलकम टू माय चैनल डेलिशियस किचन क्वीन। आजकेर पर्वे आमी आपनादेर साथे शेयर करब एकदम घरोया भावे बनानो देसी स्टाइलेर मसाला पास्ता। এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চ বক্স অথবা বাচ্চাদের টিফিন বক্সের জন্য বানিয়ে দিতে পারেন। সবারই খুবই পছন্দের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক মাসালা পাস্তা বানানোর পদ্ধতি। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কাপ পাস্তা। বাজারে বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তাই নিতে পারেন। আমি এখানে নিয়েছি ফুসিলি পাস্তা বা যেটাকে রোটিনি পাস্তাও বলা হয়। এরকম স্পাইরাল শেপের দেখতে হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই রেসিপিটির জন্য যে কোনো টাইপ পাস্তা ইউজ করতে পারেন। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে জল অ্যাড করে আগের থেকে বয়ল করতে দিয়ে দিয়েছি। এখানে জলের কোনো পরিমাপ নেই, আপনি যতটা পাস্তা বয়ল করতে দেবেন সেটা সঠিকভাবে বয়ল হওয়ার জন্য জল দিলেই চলবে। জলটা একদম গরম হয়ে গেলেই 1 টিস্পুন লবণ ও 1 টেবিলস্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে জলটা একটু নাড়িয়ে নিচ্ছি। এতে করে পাস্তা কিন্তু একদমই স্টিকি হবে না। এবার পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার পাস্তা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? মোটামুটি হাত দিলেই এইভাবে ভেঙে যাবে, তবে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। এবার জল থেকে পাস্তাগুলো ছেঁকে তুলে নেব এবং এই জলটা আমি রান্নার কাজে পরে ইউজ করব, তাই এটা রেখে দেব। গরম জল থেকে পাস্তাগুলো তুলে নেওয়ার সাথে সাথে নর্মাল জল দিয়ে পাস্তাগুলো খুব ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নেব। এতে করে পাস্তা কিন্তু একদমই স্টিকি হবে না। এবার একটি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিলস্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা রেগুলার যে তেল ইউজ করেন সেটাও দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলেই অর্ধেকটা একটু মোটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবার জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই 1 টেবিলস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনের রস মেলটা চলে গেলেই একদম ছোট ছোট করে কেটে নেওয়া একটি ছোট টমেটো ও 2টি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা জাস্ট 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নিয়ে অ্যাড করছি একদম পাতলা করে কেটে নেওয়া 3/4 কাপ গাজর ও ক্যাপসিকাম। এবার মশলার সাথে গাজর ও ক্যাপসিকাম ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি ভালোভাবে গাজর ও ক্যাপসিকাম ফ্রাই হয়ে গেলে অ্যাড করছি পাস্তা বয়ল করা জলটা 1 কাপের মতো। এবার এইখানে নাড়তে নাড়তে একটু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনোভাবেই ঢাকা দিয়ে আর সেদ্ধ করা চলবে না, কারণ যেহেতু সবজিগুলো একদম ছোট ছোট পাতলা করে কেটে নেওয়া ছিল, তাই এক্সট্রা করে ঢাকা দিয়ে সেদ্ধ করলে কিন্তু সবজিগুলো একদমই ঘেঁটে যাবে। এতে করে পাস্তা রান্না করতেও কিন্তু খুবই অসুবিধাও হবে। এই পুরো প্রসেসটাই কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। মোটামুটি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিলস্পুনের মতো চিনি এবং আবারও মিক্সড করে নিচ্ছি। চিনি মোটামুটি মিক্সড হয়ে গেলে এবং জলটাও একটু ড্রাই হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুনের মতো টমেটো কেচাপ এবং আবারও একটু মিক্সড করে নিচ্ছি। টমেটো কেচাপ মিক্সড হয়ে গেলেই সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি বয়ল করা পাস্তাগুলো এবং খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। পাস্তা মোটামুটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য ধনে পাতা। চাইলে আপনারা অল্প একটু অরিগানোও দিতে পারেন, সেটা একদমই অপশনাল, আমি এখানে ইউজ করছি না, কারণ যেহেতু আমি একদমই ঘরোয়া স্টাইলে এই পাস্তাটি বানাচ্ছি তাই এখানে অরিগানোটা ইউজ করছি না। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে বানানো দেশি স্টাইলের মাসালা পাস্তা।
আশা করি বাড়িতে এইভাবে পাস্তা বানালে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নেক্সট পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।